नमस्कार बंधु, आमी संदीप बाग, आपनारा देखछेन संदीप बाग फॉर यू यूट्यूब चैनल। आज फोटोशॉपे सीसी क्लासे आमी आपनादेर संगे आलोचना करब स्किन रिटाचिंग किभाबे करते हय। जेमन देखुन, एटी होच्छे ओरिजिनल स्क्रीन, एखाने देखुन स्किनटी ड्राई आछे। आपनादेर काछे एई रकम पिक्चर आसते पारे, सेई पिक्चरटीर स्किनके किभाबे रिटाचिंग करबेन, शुष्क त्वक, से शुष्क त्वकटीके किभाबे रिटाचिंग करबेन, आज एटी विस्तारित आलोचना करब। एर जन्य आमरा ब्राश टुलेर अंतर्गत मिक्सचार ब्राश टुल यूज करब। चलो मिक्सचार ब्राश टुलटाके सिलेक्ट करे निलाम। एखाने देखुन उपरे अनेक प्रपार्टी आछे, एई प्रपार्टीगुलो निये आमरा रिटाचिंग करब। प्रथमत एई पिक्चारके केटे दिलाम, देखुन पिक्चार डिलीट करे दिलाम। एखान थेके पिक्चार संग्रह करे निलाम, आपनारा आपनादेर पिक्चार संग्रह करे नेबेन। जे पिक्चरटे रिटाचिंग करबें, जूम करब, जेड प्रेस करते पारें बा जूम टुल्से क्लिक करते पारें। प्लस साइने क्लिक कर लाम, बड़ो करे निलाम। सब समय पिक्चर के जूम करे काज करबें। देखुन एखन एई पिक्चरटी देखुन शुष्क आछे, एटीके रिटाचिंग करे एकदम नेचार लुके रूपान्तरित करब स्किने। सेई जन्य एखाने जे लक साइनटी आछे, लक साइनटीके लेयारे रूपान्तरित कर लाम। एखाने क्लिक करे नतून लेयार नेब, जाते आमादेर मूल लेयारटी अक्षत थाके। पुनराय आमरा मिक्सचार ब्राश टुले क्लिक कर लाम। देखुन एखन सैम्पल अल लेयार्से क्लिक राखब, जेहेतु आमरा उपरेर नतून लेयारे काज करब एबं नीचेर लेयारटी अक्षत थाकबे। जा काज करब उपरेर लेयारे काज करब। देखुन एखन आमरा रिटाचिं करब। रिटाचिं करार जन्य एखान थेके प्रपार्टि चेंज करते हबे। एखान थेके प्रथमत आमाके कालार सिलेक्ट करते हबे। लोड ब्राशे क्लिक कर लाम। क्लिक करार पर एखन अल्टार चापब। आमरा एई मुखेर जे कोनो एकटि अंश थेके प्रयोजन मतो लेफ्ट क्लिक करे কালারটি সিলেক্ট করে নেব। দেখুন এখানে কালার সিলেক্ট করে নিয়েছি। এখন এই যে কালারটি সিলেক্ট করেছি, এই কালারে জল কতটা দেব, ওয়েট অর্থাৎ ভিজে ভাব কতটা থাকবে সেটি নির্ধারণ করলাম। 5% 7% করলাম। লোড, ব্রাশটি লোড হবে কতটা, কতটা কালার নেব ব্রাশে, আমি নিলাম 8%। মিক্সড কতটা হবে, কতটা কালার মিক্সড হবে, এখানে আমি 7% বা 7% নিলাম বা 5%, আপনি এখান থেকে লিখেও দিতে পারেন। ধরুন 60% আমি লিখে দিলাম। ফ্লো কতটা হবে সেটা এখান থেকে নির্ধারণ করব। এই সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান বা ফটোশপ এক্সপার্ট হতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিভিডি সংগ্রহ করতে হবে। আমি একটি এক্সপার্ট লেভেলে ডিভিডি তৈরি করেছি, সেই ডিভিডিটি আপনাকে সংগ্রহ করতে হবে। সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে এই সম্পর্কে এবং ফটোশপে কীভাবে অ্যানিমেশন নিয়ে কাজ করবেন সেই সম্পর্কেও বিস্তারিত আছে। ফ্রি ক্লাস পাওয়ার জন্য আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে প্রবেশ সন্দীপ বাগ লিখে সার্চ করবেন, চ্যানেলটি পাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা আমাদের সেটিং করে নিয়েছি, পিকচার অনুযায়ী আপনারাও সেটিং করে নেবেন। এখন দেখুন এখানে জাস্ট বোলাচ্ছি, দেখুন জাস্ট মুভ করছি। এখানে দেখুন আমাদের যে আমরা ব্রাশ মুভ করাচ্ছি কালারটি অনেকটা বেশি হয়ে যাচ্ছে। জাস্ট কন্ট্রোল অল্টার জেড করে রিমুভ করে দিচ্ছি। দেখুন কন্ট্রোল অল্টার জেড করে আগের অবস্থায় আসলাম। এখন এখান থেকে আমরা একটু কমিয়ে দেব, ফ্লোটাকে একটু কমিয়ে দেব, জলটা ভিজে ভাবটা একটু কমিয়ে দিলাম আর মিক্সটা একটু কমিয়ে দিলাম, মিক্সটা করে দিলাম 4%। দেখুন এখন দেখুন এইভাবে দেখুন রিটাচিং করছি। এইভাবে আপনারা সেটিং করে নেবেন। দেখুন যেমন পিকচার থাকবে সেই রকমভাবে রিটাচিং করবেন। দেখুন এইভাবে রিটাচিং, ধরুন এইভাবে টানতে হবে। আপনি যদি এইভাবে টানেন সেক্ষেত্রে কিন্তু ভালো দেখাবে না, তো এইভাবেই কাজগুলো করে নেবেন। দেখুন দেখুন নাকের কাছে শুষ্ক আছে, এই জায়গায় হালকা করে বুলিয়ে দিচ্ছি। দেখুন দেখতে সুন্দর লাগছে, দেখুন আশা করছি বুঝতে পাচ্ছেন। এইভাবে আপনার শুষ্ক ত্বককে একদম প্রকৃতির নেচারে রূপান্তরিত করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। আর আগে ছিল এটি, আগে ছিল এটি, এখন আমরা এটি করলাম। দেখুন ভালো লাগছে। এখন এই যে ঠোঁটটি যদি শুষ্ক থাকে, যেমন শুষ্ক আছে, সেটিকে আমরা রিটাচিং করব কিভাবে, আমি এখানে কালার সিলেক্ট করব। দেখুন এখানে ক্লিক করে ক্লিয়ার ব্রাশে ক্লিক করলাম। করার পর এখান থেকে অল্টার চেপে লেফট ক্লিক করে কালার সিলেক্ট করে নিলাম। দেখুন কালার সিলেক্ট করেছি, এখন একটু এখান থেকে চেঞ্জ করে নেব। আমরা 5% দিলাম, লোড যা আছে তাই রাখলাম, আপনারা আপনাদের মতো দেবেন। এই দেখুন রিটাচিং করে দিচ্ছি। দেখুন 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 আগে ছিল এটি, এখন আমরা রিটাচিং করার পর এটি হয়েছে। চলুন জুম আউট করি, মাইনাস করে দিচ্ছি। দেখুন দেখুন
আশা করছি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা রিটাচিং করতে পারেন। তাছাড়া আরও সুন্দর রিটাচিং করতে পারেন, আপনারা আপনাদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন। দেখুন এখান থেকে আমরা ঠোঁটের কালারটি সিলেক্ট করেছি, আপনি চাইলে হালকা করে এই জায়গা লাল করে দিতে পারেন, যেমন মেকআপ করা হয়। দেখুন দেখুন চোখের দিকটাও এইভাবে করে দিতে পারেন। দেখুন আশা করছি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা রিটাচিং করবেন। যদি সম্পূর্ণ ফটোশপে এক্সপার্ট হতে চান এবং এই প্রপার্টিগুলো ভালোভাবে শিখতে চান, ধরে ধরে শিখতে চান, স্টেপ বাই স্টেপ শিখতে চান, অবশ্যই ফটোশপের ডিগ্রিটি সংগ্রহ করুন।